হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সকলের জন্য নিয়ে এসেছি একটি নতুন ধরনের রেসিপি, কীভাবে বাড়িতে দুটো ডিম আর এক প্যাকেট ম্যাগি দিয়ে সহজ উপায়ে ব্রেকফাস্ট তৈরি করতে পারবে, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। মন খুবই জ্বালাচ্ছে যে ওকে নতুন ধরনের রেসিপি বানিয়ে দিতে হবে, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করব। চলো শুরু করা যাক। প্রথমে উপকরণগুলো তোমাদের দেখিয়ে নিই। এখানে আমি নিয়েছি আলু, গাজর আর বিনস সেদ্ধ, নিয়েছি ম্যাগি সিদ্ধ করা, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ডিম, আর এখানে নিয়েছি ম্যাগির মশলা। এখানে প্রথমে একটা বোল নিয়েছি যাতে আমি দুটো ডিম ভেঙে দেব। প্রথমে খুব সাবধানে দুটো ডিম ভেঙে দিচ্ছি। এখানে এরপর এতে আমি দিয়ে দেব সেদ্ধ করা ম্যাগি, যেটা আমি নর্মাল জল দিয়ে এবং নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। যদি ঝাল না দিতে চান তো অবশ্যই লঙ্কাটাকে স্কিপ করতে হবে। এরপর এতে দিয়ে দেব আলু, গাজর আর বিন সেদ্ধ, এটাও আমি নর্মাল নুন আর জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর এতে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো ম্যাগির মশলা। প্যাকেটে যে মশলার প্যাকেট ছিল সেই প্যাকেট পুরোটাই আমি এখানে ইউজ করছি। এরপর এটাকে ভালো করে আমি ব্লেন্ড করব। ভালো করে 2 মিনিট ধরে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার অন্যদিকে আমি একটু কড়াই নিয়েছি, যেটা গরম করে 3 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে তাই এখানে আমি মিশ্রণটা দিয়ে দেব ভালো করে। এবার এটাকে স্প্রেড করে দেব পুরো কড়াইটাতে। স্প্রেড করে দিয়েছি আর লো ফ্লেম এখানে ইউজ করছি আমি, যাতে ভালো করে এটি হয়ে যায়। এরপর কিছুক্ষণ পর আমি হাতের সাহায্যে এটাকে উল্টে দিয়েছি যাতে অপোজিট পার্টটাও ভালোভাবে হয়ে যায়। তো এটি আমি কড়াই থেকে একটি প্লেটে তুলে নিয়েছি, আর এবার টমেটো সস দিয়ে আমি এটাকে সার্ভ করছি। অবশ্যই চিলি সসও ব্যবহার করা যেতে পারে। তো আমাদের ম্যাগি অমলেট রেডি। তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা? অবশ্যই হয়তো তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই অনেক 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 সাপোর্ট করো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।